এখন আমরা পদার্থ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে বোর্ড কোশ্চেনে আসা একটা প্রশ্ন সলভ করব। তো এই টাইপের কোশ্চেন কিন্তু সামনে বোর্ড পরীক্ষা একইভাবে ভর্তি পরীক্ষা কিন্তু চলে আসে। তাহলে প্রশ্নে কী দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল যে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, 15 বছর পর ওই পদার্থের একটি খণ্ডের কত অংশ ক্ষয় হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনে যদি সলভ করতে চাই, প্রথমে আমরা কী করব, এই কোশ্চেনে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নেব। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে, এখানে প্রথমে আমাদের অর্ধায়ু দেওয়া আছে। তো অর্ধায়ুকে কী দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি অর্ধায়ুকে প্রকাশ করা টি হাফ দ্বারা, এবং সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের কত, 5 বছর। তো এটাকে আমরা বছর দিয়ে রেখে হিসাব করবো। তারপর দেওয়া আছে এখানে সময় একটা দেওয়া আছে, তাহলে সময়কে কী দ্বারা প্রকাশ করে, সময়কে প্রকাশ করে ছোটো হাতের টি দ্বারা, সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে আমাদের 15 বছর, সেটা 15 বছর দেওয়া আছে। বলছে ওই পদার্থের একটি অংশের কত অংশ ক্ষয় হবে। তাহলে এই এই কোশ্চেনটার কিওয়ার্ড হলো এই ক্ষয়। এই ক্ষয় বলতে কী বোঝাচ্ছে সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে ক্ষয় বলতে কী বোঝায়, তো এটা যদি একটা পরমাণু হয় তাহলে এই সম্পূর্ণ পরমাণুকে বা আদি পরমাণুটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, আদি বা প্রারম্ভিক যে পরমাণু বা মোট বা সম্পূর্ণ যে পরমাণু সংখ্যা সেটাকে প্রকাশ করা কী দ্বারা, এন নট দ্বারা প্রকাশ করা হয়। তো এর ভিতরে ধরে নিলাম আমরা যে এতটুকু অংশ কী হয়ে গেল, আমাদের এতটুকু অংশ ক্ষয় হয়ে গেল, আর এতটুকু কী থাকলো, আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে এটাকে বলা হলো অক্ষত, অক্ষত বা এটাকে বলা হয় অবশিষ্ট, এটাকে বলা হয় অবশিষ্ট পরমাণু সংখ্যা, এতটুকুকে বলা হয়, এতটুকু বলা হয় কি, অক্ষত বা অবশিষ্ট পরমাণু, এবং সেটাকে প্রকাশ করে এন দ্বারা। তাই যতটুকু ক্ষয় হয়ে গেল বা যতটুকু আমাদের বিয়োজিত হয়ে গেল, তাই এটাকে কী দ্বারা প্রকাশ করে, তাহলে এই যে ক্ষয় যতটুকু হয়ে গেল এই ক্ষয়টাকে প্রকাশ করে কী দ্বারা, এটাকে প্রকাশ করা হয় আমাদের ডেল এন দ্বারা। তার প্রশ্ন হলো যে ডেল এনের মানটা আমরা কীভাবে বের করতে পারি। তাহলে তুমি একটু চিন্তা করো যে সম্পূর্ণটুকু যদি কী হয়, এন নট হয়, তার ভিতর থেকে যদি আমরা এনকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কী পাবো, ডেল এন পাবো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে ক্ষয়কৃত পরমাণু সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে, যে ক্ষয়কৃত বা হারানো পরমাণু সংখ্যা ডেল এন সমান হবে এন নট মাইনাস এন। কারণটা হলো যে সম্পূর্ণটুকু, এই সম্পূর্ণটুকু যেহেতু এন নট, সেখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কী পাবো, ডেল এনটা পাবো। আর আমাদের কিন্তু ডেল এনটাই বের করতে বলছে। তার মানে এখানে আমাদের বের করতে বলছে কি, বা আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যে ক্ষয়কৃত পরমাণু সংখ্যা ডেল এন সমান সমান কত, আমাদের এন নট মাইনাস এন। তো আমাদের এখান থেকে কী বের করতে হবে, আমাদের এন এর মানটা বের করতে হবে। তাহলে এনটা কীভাবে বের করবো, তো এন বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। কী ফর্মুলা জানি, আমরা জানি কি, অক্ষত বা অবশিষ্ট পরমাণু সংখ্যা এন সমান সমান হলো এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তার মানে আমরা এন সমান সমান কী লিখতে পারবো, যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা কিন্তু লিখতে পারবো। এখানে দেখতেছে এন নট গুণন ই টু দি পাওয়ার, এখন ল্যামডার মানটা কত, এখন ল্যামডার মানটা কীভাবে বের করবো, আমরা একটা সূত্র জানি কি, টি হাফ সমান সমান আমরা জানি লন টু বাই ল্যামডা। এটা কোথায় জানি আমরা, এই যে আমরা শিখে আসছি অর্ধায়ু টি হাফ সমান সমান লন টু বাই ল্যামডা। তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে লিখতে পারি ল্যামডা সমান সমান লিখতে পারি যে লন টু বাই টি হাফ। তাহলে এখান থেকে আমরা এখানে কী করতে পারি, এখানে ল্যামডা সমান সমান লিখতে পারি যে লন টু, অ্যান্ড টি হাফের মানটা কত দেওয়া, টি হাফের মান দেওয়া ফাইভ। তাহলে লন টুর মানটা কত, এটা ক্যালকুলেটর বসালে 6.93 আসবে, আর এখানে 5। তাহলে এখান থেকে হিসেবে করতে হবে ল্যামডার মানটা কত আসবে, ল্যামডার মানটা আসবে 0.1386, এবং এর একক কী হবে, পার ইয়ার হবে। তাহলে আমরা কী করবো, এই ল্যামডার মানটা এখানে বসাবো, ল্যামডার মানটা কত পেলাম 0.1386 গুণন এই টির মানটা কত, টির মানটা দেওয়া ছিল 15, তাহলে এখানে 15 বসাই দেবো। এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এন নট গুণন এটার মানটা কত আসবে, এই সম্পূর্ণটুকু যদি জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে সেটা কত আসবে 0.125। তাহলে এটার সঙ্গে কিন্তু আমরা লিখতে পারি এন নট এর কত লিখতে পারি 1/8, বা আমরা লিখতে পারি এন নট বাই কত আমরা লিখতে পারি 8, এটা কিসের মান, এন এর মান। আমরা এই এন এর মানটা এখানে বসাই দেবো, তাহলে লিখতে পারি এন নট মাইনাস এন এর মানটা কত পেলাম, এন নট বাই 8। তাহলে হিসাব করে দেখেন 8 আসবে, 8 এন নট মাইনাস কত আসবে, এন নট। তো এখান থেকে কত আসবে আমাদের, যে 7/8 আমাদের কী আসবে, এন নট আসবে। এটা কিসের মান আসলো, আমাদের ডেল এন এর মানটা আসলো, অর্থাৎ কতটুকু ক্ষয় হবে সেটা আমাদের বের করতে হলো। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি অর্থাৎ ডেল এন সমান হবে এন নট, এই গুণ আছে, গুণ মানে কিন্তু এর লিখতে পারি, এর কত, 7/8 অংশ। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কী লিখতে পারি, আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। তাই এখানে আমরা লিখতে পারি যে 15 বছর, অতএব আমরা লিখতে পারি কি, অতএব 15 বছর পর আমাদের আদি
আদি পরমাণুর, হ্যাঁ আদি পরমাণু, কেন আদি পরমাণু, কারণ আমাদের এই যে এন নট মানে কিন্তু আদি পরমাণু, আদি পরমাণুর 7/8 অংশ কি হবে আমাদের ক্ষয় হবে, কি হবে আমাদের ক্ষয় হবে, তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তুমি অ্যান্সারটা এইভাবে লিখতে পারো, আর তুমি যদি চাও যে না আমি অ্যান্সারটাকে শতকরায় প্রকাশ করবো, তো শতকরায় প্রকাশ করা যাবে, শতকরায় কীভাবে প্রকাশ করা যাবে, তাহলে সেক্ষেত্রে এই লাইনের পর তোমাকে যেটা করতে হবে এখানে লিখতে হবে ডেল এম সমান সমান, আমরা এখানে কত আসছে 7/8 এন নট আসছে, তাহলে এখানে লিখতে পারবো এন নট এর এই 7/8 মানে কত, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের যে মানটা আসবে সেটা কত আসবে, সেটা আসবে 0.875 এটা আসবে। তার মানে এটাকে যদি শতকরা নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে এন নট এর এটাকে এই যে মানটা দেওয়া আছে এর সাথে আমরা কী করবো 100 গুণ করে দেবো, 100 গুণ করে দিই তাহলে এটা শতকরা চলে যাবে, তাহলে শতকরা নিলে আসবে কত এন নট এর আমাদের আসবে 87.5%, এটা কার মান আসবে আমাদের যে ক্ষয়কৃত পরমাণুর সংখ্যা, তার মানে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা এভাবে লিখবো যে পনেরো বছর পর লিখবো আদি আদি পরমাণু, আদি পরমাণু এন নট আদি পরমাণুর লিখবো আদি পরমাণুর আমাদের 87.5% কী হবে আমাদের ক্ষয় হবে, তাহলে অ্যান্সারটা কিন্তু এভাবেও লেখা যায়। তো তুমি যদি চাও তুমি এইভাবে অ্যান্সারটা লিখবা তাও সঠিক হবে, আর তুমি যে বলো না আমি এইভাবে অ্যান্সার লিখবো না আমি শতকরা প্রকাশ করবো, তাহলে সেক্ষেত্রে এইভাবে কিন্তু শতকরা প্রকাশ করতে পারবো। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে এই টেকনিকটা অবলম্বন করে বা এই স্টেপগুলো ফলো করে খুব সহজে কিন্তু এই ধরনের প্রশ্ন যদি চলে আসে সামনে বোর্ড পরীক্ষায় তাহলে কিন্তু সলভ করতে পারবা। এখন আমরা এই বোর্ড প্রশ্নটা সলভ করবো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু সামনে আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কিন্তু চলে আসতে পারে। তার প্রশ্নটা কী দেওয়া আছে দেখো, প্রশ্ন দেওয়া আছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেয় দেওয়া আছে 140 দিন, তো বলছে প্রতি সপ্তাহে এর তেজস্ক্রিয় কার্যকারিতা শতকরা কত হারে হ্রাস পাবে সেটা আপনাকে নির্ণয় করতে বলছে। তার মানে এখানে আমাদের কিন্তু মেন কিওয়ার্ডটা হলো কিন্তু হ্রাস কতটুকু পাবে সেটা আপনাকে নির্ণয় করতে বলছে। তার মানে এখানে আমাদের আগে যদি লিখেন কী কী দেওয়া আছে, তো প্রথমে আমাদের এখানে দেওয়া ছিল কি অর্ধায়ু দেওয়া ছিল, তার অর্ধায়ুকে কী দ্বারা প্রকাশ করা হয় আমাদের অর্ধায়ুকে বা অর্ধ জীবনকে, অর্ধায়ুকে কিন্তু মাঝে মধ্যে কী বলা হয় অর্ধ জীবনও বলা হয়, তো অর্ধায়ু বা অর্ধ জীবনকে প্রকাশ করা হয় কী দ্বারা টি হাফ দ্বারা, সেটা আমাদের কত দেওয়া আছে 140 দিন দেওয়া আছে। তো এখানে বলছে যে প্রতি সপ্তাহে, তার মানে এখানে একটা সময়ও দেওয়া আছে, তার সময়টা যেহেতু প্রতি সপ্তাহ তার মানে এক সপ্তাহ কত সমসান কত দিন, এক সপ্তাহ সমসান 7 দিন, তাহলে 7 দিন এটা লিখতে হবে। কেন, কারণ যেহেতু আমরা অর্ধায়ুটা দিনে রাখছি তাহলে এখানে টিটাকেও আমাদের একই এককে রাখতে হবে, তার মানে দিনে রাখতে হবে, তো আমাদের কার্যকারিতা কতটুকু হ্রাস পায় সেটা বের করতে হবে। হ্রাস পায় বলতে কী বলতে সেটা একটু বুঝতে হবে, যে এটা যদি একটা পরমাণু হয় তাহলে পরমাণুর আদি যে পরমাণু সংখ্যা সেই আদি পরমাণুকে কী দ্বারা পুরস্কার, এটাকে পুরস্কার এন নট দ্বারা, তো আমরা ধরে নিলাম এর ভিতরে আমাদের এতটুকু কী হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে বা এতটুকু বিয়োজিত হয়ে গেছে বা এতটুকু হ্রাস পাইছে, এতটুকু যদি হ্রাস পেয়ে যায় তাহলে বাদবাকি যে যতটুকু অংশ থাকে এতটুকু কী বলা হয়, এতটুকু বলা হয় অক্ষত বা এটাকে বলা হয় অবশিষ্ট, এটাকে বলা হয় কি অবশিষ্ট পরমাণু সংখ্যা, তো এই অবশিষ্ট পরমাণু সংখ্যা বা অক্ষত পরমাণু সংখ্যা কী দ্বারা প্রকাশ, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যতটুকু হ্রাস পাইলো অর্থাৎ যতটুকু কমে গেল বা যতটুকু ক্ষয়প্রাপ্ত হলো সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, আর যতটুকু হ্রাস পেয়ে যায় সেটাকে প্রকাশ করে কী দ্বারা আমাদের ডেল এন দ্বারা। এখন আমাদের বুঝতে হবে এই ডেল এনটা আমরা কীভাবে বের করতে, যেহেতু আমাদের কতটুকু হ্রাস পায় সেটা বের করতে বলছে, তাহলে ডেল এনটা কীভাবে বের করতে হয় বা সেটা আমাদেরকে লিখতে হবে। যে আমরা জানি এখান থেকে একটা তথ্য লিখতে পারি যে আমরা জানি যে হ্রাসকৃত পরমাণু সংখ্যা প্রসার কী দ্বারা ডেল এন দ্বারা, এবং ডেল এনটা কীভাবে বের করতে পারবো, তো আমরা যদি চিন্তা করি এটা সম্পূর্ণটুকুকে প্রকাশ করা এন নট দ্বারা, সেখান থেকে এনটা যদি অক্ষত থাকে তাহলে কতটুকু হ্রাস পাইছে, তাহলে আমরা এন নট থেকে যদি এনটাকে আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ সম্পূর্ণটুকু থেকে এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ডেল এন পাবো, তার মানে ডেল এন বা হ্রাসকৃত যে পরমাণুর সঙ্গে সেটা ডেল এন সমান হবে আমাদের এন নট মাইনাস এন, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখান থেকে আমরা কেমন কী করবো এন এর মানটা বের করবো, তাহলে এন এর মানটা এখন কীভাবে বের করবো, তো এন এর মানটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, কী ফর্মুলা জানি, আমাদের অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা এন সমান আমরা ফর্মুলা জানি যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা কিন্তু আমরা জানি, তাহলে এখানে লিখতে পারি এন নট গুণন ই টু দি পাওয়ার মাইনাস, এখন ল্যামডা মানটা কিন্তু এখানে সরাসরি দেওয়া নেই, তো এখানে ল্যামডা মানে কী বোঝায় অবক্ষয় ধ্রুবক বোঝায়, সেটা আমরা কিন্তু আবার আলাদা একটা ফর্মুলা দিয়ে খুব সহজে বের করতে পারি। কীভাবে বের করতে পারি, এখানে আমাদের অর্ধেয় সমান লিখতে পারি টি হাফ সমান লন টু বাই ল্যামডা, আমরা এই ফর্মুলা থেকে কিন্তু লিখতে পারি যে অর্ধেক টি হাফ সমান লন টু বাই ল্যামডা, তো আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা সমান লিখতে পারি কত লন টু বাই টি হাফ, এটা লেখা যায় লন টুর মানটা কত, এটা ক্যালকুলেটর বসালে বের হবে 0.693,
এবং টি হাফের মান কত দেওয়া ছিল 140 দেওয়া ছিল। এটাকে যদি ভাগ করি কিন্তু ল্যামডার যে মান সেটা কত আসবে 4.95 গুণন 10^-3 এবং এর একক কি আসবে, যেহেতু এখানে সবগুলো আমরা কিসে রাখছি, দিনে রাখছি, তাহলে এর একক কি আসবে, ডে ইনভার্স আসবে। তো এখন আমরা এই মানটা এখানে বসাবো কত, 4.495 গুণন 10^-3 গুণন টি মানে কি, টি মানে সময়, সেটা আমাদের কত আসলে 7, তাহলে 7 দ্বারা এটা গুণ হয়ে যাবে। তার মানে এখানে আসছে এন নট গুণন, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে কত, 0.966। তার মানে এটা আমাদের কিসের মান বের হলো, এটা আমাদের এন এর মানটা বের হলো, তো এন সংশোধন আসলে কত, 0.966 এন নট, কারণ এটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে লাগতেছে এন নট মাইনাস 0.966 এন নট। তাহলে এখান থেকে যদি আমরা কী করি, এন নটটাকে যদি কমন নিই তাহলে কি থাকে, 1 - 0.966। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের যে মান আসবে সেটা কত আসবে, সেটা আসবে 0.034 এন নট। এটা কিসের মান আসলো, ডেল এন এর মান আসলো। তাহলে ডেল এন মানে কি, যে হ্রাসকৃত যে পরমাণুর সংখ্যা সেটা। তো আমাদের কিন্তু এখানে বের করতে বলছে, এখানে শতকরায় বের করতে বলছে, মানে 100 কতটুকু হ্রাস পায় সেটা বের করতে বলছে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে আগে আমাদের সম্পূর্ণটুকু কী ছিল, এন নট ছিল, তাহলে এই এন নটের ভিতর থেকে কতটুকু হ্রাস পাইছে, ডেল এনটা হ্রাস পাইছে। তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি যে এন নট যেহেতু সম্পূর্ণটুকু ছিল আমাদের আদি বা সম্পূর্ণটুকুকে পুরস্কার এন নট দ্বারা, তাহলে এন নটের ভিতরে কতটুকু হ্রাস পাইছে, ডেল এন হ্রাস পাইছে। তাহলে লিখতে পারি এন নট এ হ্রাস পায়, কতটুকু হ্রাস পায় আমরা লিখতে পারি যে হ্রাস পায় কত, আমাদের হ্রাস পায় কমা ডেলেন, তাহলে ডেলেনের মানটা কত আমরা বললাম, 0.034 এন নট লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি একে হ্রাস পায় কত হ্রাস পাওয়া যাবে, এটা সময় লিখতে পারি 0.034 এন নট ভাগ আমাদের লিখতে পারো কত, এন নট। অতএব আমাদের কততে বের করতে বলছে, শতকরা বের করতে, অর্থাৎ 100 কতটুকু হ্রাস পায়, তাহলে লিখতে পারি অতএব 100 হ্রাস পায় কতটুকু হবে, 0.034 এন নট ভাগ আমাদের কত, এন নট গুণন কত, 100। এখানে এন নট কাটা এবং 100 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের এখানে কত আসবে, 3.4 আসবে, যেহেতু এটা শতকরা তাহলে এটা আসবে কত আমাদের, পার্সেন্ট। অতএব আমরা লিখতে পারবো যে শতকরা আমাদের কী হয়, যে তেজস্ক্রিয় যেটা আমাদের চাইছিল কি, তেজস্ক্রিয় তার কার্যকারিতা 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 কতটুকু হ্রাস পায়, 3.4% কী হবে, ব্যবহনে হ্রাস পায়, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসলে যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ আসলে সলভ করতে পারবো। তো আজকের ক্লাসটা এই থাকবে, এর পরবর্তী ক্লাসে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ নিয়ে আরও যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।